সাতক্ষীরা অঞ্চলে আমের গাছগুলোতে মুকুলে ভরে গেছে। বসন্তের নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আমের মুকুল। আম চাষিরা জানান, গেল সপ্তাহে শিলাবৃষ্টিতে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় চলতি মৌসুমে ভালো ফলন নিয়ে শঙ্কায় তারা। মুনির ইসলাম মনির তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা সদর, তালা, পাটকেলঘাটা, শ্যামনগর সহ প্রায় সব এলাকাতেই রয়েছে আমবাগান। ঋতুরাজ বসন্তের আগমনের সাথে সাথে এখানকার আম গাছগুলোতে ভরে উঠেছে আমের মুকুল। হিমসাগর, ন্যাংরা, গোবিন্দভোগ সহ বিভিন্ন জাতের আমবাগান পরিচর্যায় তাই ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সাতক্ষীরা আমের চাহিদা সারা বাংলাদেশ প্লাস বিশ্বে অনেক ব্যাপক, কারণ সবচেয়ে আগে বাজারে আসে সাতক্ষীরা আম। যেমন হিমসাগর আমটা সাতক্ষীরা একটা ভালো ব্র্যান্ড, সেটা সেই গাছের আমের মুকুল তেমন এবার পাওয়া যাচ্ছে না। তবে গেল সপ্তাহে শিলাবৃষ্টির কারণে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। এবং বাকিভাবে তারা এটা মিক্সার করে স্প্রে করবে, এই বিষয়ে আমরা তাদের অবহিত করছি এবং আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কিছু তারাও তৎপর আছে। সাতক্ষীরায় এবার 4,500 হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করছি নিউজ 24 বিজনেস, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।